তোমার দুটি বেটা কোথায়? ওই বেটা দুটোকে আনো, বেটা দুটি আনলে আমি নবী খাবো। সকলকে খাইয়ে দিয়েছি, আমি নবী এখন খাবো নাও। এই যুবকেরা সোনা মানি কেরাও, সকল খাওয়া হয়ে গেল। তিনজনের খাবার, ছয় মাসের একটি বকরি, তিনজনের খাবার, 1500 মানুষে খেয়েছে, এখনো খাবার রয়ে গেছে। এটি হল আমাদের নবী পাকের থুতু মোবারকের বরকত। সুবহানাল্লাহ, তুমি তো বলছো নবী আমাদের মতো। ও বাবা, তুমি আমার নবী পাকের থুতু মোবারকের মতো হতে পারোনি, থুতু তো দূরের কথা, আমার নবী পাকের জুতা মোবারকের সমানও হতে পারবে না। বন্ধুরে বাবারে, কিতাবের ভিতরে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আযাবে রাদিয়াল্লাহু তাআলা নো ভিতরে গিয়ে বলছেন, বিবি বাচ্চা দুটি কই? বিবি বল না। সঙ্গে সঙ্গে বলছেন, ওগো আমার স্বামী, আপনি নবীকে খেয়ে নিতে বলুন, খাবার খেয়ে নিতে বলুন, কারণ তারা দুটি বাচ্চা ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে ভিত আবার গিয়ে বলছেন, ওগো দরুদি খেয়ে নেন, তারা দুটি ঘুমিয়ে আছে। নবী আমার বলেন, ওগো যাবে আল্লাহ তরফ থেকে আমি নবী পাকের প্রকৃতি অর্ডার হয়েছে, বেটা না হলে খাওয়া যাবে না। জাবির ভিতরে যাইয়া যখন এই কথাটা শুনিয়ে দেয়, বিবি চোখ দিয়ে পানি জলে টপ 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 করে জিজ্ঞাসা করে, বিবি তুমি কাঁদো কেন? বিবি ডাকতে বলে, স্বামী গো, স্বামী গো আমার। আমি কি বলবো আপনাকে ব্যথার কথা, কি বলবো আমার দুঃখের কথা? আপনি বকরি জবাই করে গেছেন, এখন এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করি, বলো না ভাই কিভাবে বাবা বকরি জবাই করেছি। তাই এক ভাই আর এক ভাইকে জবাই করে দিল। আমি মা যখন দেখতে পেলাম, ছুটে তার পাশে গেলাম, প্রাণের ভয়ে পালাতে লেগেছি, সে হুসুটকে পড়ে সে মারা গেছে। দুটি বাচ্চা আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। বিবিরে তোমার কি মনে হলো না, তোমার কি মনে হলো না, মরা বাড়িতে আর খাবার আয়োজন করতেছ? হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন, স্বামী ভুল ত্রুটি মাফ করে দিবেন, চিন্তা হলো আমার বেটা মারা গেছে, আল্লাহ দিলে আবার বেটা পাওয়া যাবে, কিন্তু আমার দয়াল নবী যদি এসে আমার বাড়ি থেকে ফিরে যায়, আল্লাহ পাওয়া যাবে না বলি আমি বিবি মরা বাচ্চা সয়া আমার নবীর জন্য মনে আনন্দে রান্না করেছি। সুবহানাল্লাহ, আমার নবীকে খাই খেয়ে নিতে বলুন। আমার নবী পাকের কাছে যাইয়া বলে, দরুদি দরুদি, এই হলো ঘটনা। আমার দয়াল নবী উঠলেন, ওঠার পরে নিজের হাত মোবারক দিলেন, যখন ওই দুটি বাচ্চার কাপড় সরাইয়া, সঙ্গে সঙ্গে নুরানি হাত লাগার সাথে সাথে আল্লাহ কোরআনে বলেন, ইয়াদুল্লাহি ফাওকাই দিহিম, নবী গো তোমার হাত, আমি আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকাই দিহিম, তোমার হাত, আমি আল্লাহর হাত। আমার নবী পাক যখন হাত দিয়েছেন, আল্লাহর কুদরতে হাতে বাচ্চা দুটি জীবিত হয়ে গেছে। কত কত মজেজা ওইখানে কি যাবে দাদি আল্লাহু তাআলার বাড়িতে তিনখানা মজেজা দেখিয়েছেন। একটি হলো বাবা খাবারে বরকত দিয়ে দিয়েছেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা দুটি বাচ্চা টাকা দেওয়া লাগবে, টাকা দেন তারপর বলবেন কে আছে। দেখুন কিতাবের মধ্যে আসতেছে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ারের ঘটনা তো অনেক, আমি আপনাদের কাছে বলতে পারি, তবে বাবাজি আমার বেশি বলবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখুন, আব্বা আমার হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের যুদ্ধের ময়দানে দেখেন হালাত বড় খারাপ, পেটের সাথে যেন সিনাটা মিশে গেছে, আর ছিল এরকমই পেটে মনে হচ্ছে কিছু খাওয়া নাই, দেখে বোঝা যেত না।
কারণ রসুলের করিম সাল্লাম কখনো কখনো কাপড় দিয়ে ভিতরে কাপড় দিয়ে ওপরে জুব্বাটা গায়ে দিয়ে রাখতেন, কখনো কখনো পাথর বেঁধে রাখতেন, যেন মনে করে পেটটা একটু মোটা আছে মানে নবী পাকের পেটে খাবার রয়েছে। সুবহানাল্লাহ। ইশকে রসুলে পাকে মাতওয়ারা যাবেদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি বাড়ি কোনো খাবার আছে নি? বলে কিছুই নাই। কি আছে? বলে ছয় মাস বয়সে একটা বকরি আছে। কি আছে? ছয় মাস বয়সে একটা বকরি আছে। বলে বকরিটা আমার কাছে আনো, জবাই করি, তুমি গোশত পাকাও। আর কি আছে? বলে অল্প জবের আটা আছে। বলে ওই দিয়ে রুটি বানাও। এই দেখো, শোনো, যাচ্ছ দেখুন, তা দাওয়াত তিনজনাকে দেবে। কাকে কাকে? নবীকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাত্র তিনজনাকে দাওয়াত দেবেন। এই ছোট অল্প ছোট ছাগল, ছোট ছয় মাস বয়স, ছোট একটি বকরি আর অল্প আটা, এতে তো কতজন খাওয়াবো? তো তিনজনাকে দাওয়াত দাও। আশা রাখি তিনজনার হবে। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করতেছি, হযরত যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়, আমার নবী পাককে আপনার কিনা দাওয়াত করার জন্য চললেন ওই ময়দানে। যাই আমার রাসূল পাকের কাছে গিয়ে আরজি জানাচ্ছেন খুব আস্তে আস্তে, ফাদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ। যাবের কিছু কইবে? আহা, আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে, হাত জড় করে, ফাদাকা আবি উম্মিহি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান নবী, আকা যদি হুকুম দেন কিছু বলি। বলো না, যাবির কি বলতে চাও? হুজুর, আমার বাড়ি আপনাকে, সিদ্দিকে আকবরকে আর ফারুকে আজমকে আমি খাবার ব্যবস্থা করে এসেছি, তিনজনকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয়জনকে? কয়জনকে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের মাঠে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের দিকে মুখাতিব হয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণ, যাবির আমাদেরকে দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবির রাদিয়াল্লাহ চমকে উঠেছেন, আরে বাপ রে, দাওয়াত দিলাম তিনজন, আর আসে তো সাহাবী কত? দেড় হাজারের মতো। সুবহানাল্লাহ। বলে কয় হাজার? কি হবে, উপায় তো নাই, তিনজনের খাবার দেড় হাজারে কি করে খাবে? আমার নবী পাক বলছেন, যাবে যাও, বাড়ি যাও, আমি যত সময় না আসবো তত সময় গোশতের হাড়ি নামাবে না, আমি যত সময় না আসবো আটাও গুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, প্রিয় সাহাবি, জানেন প্রিয় রসুলের পাককে মোহাব্বত করেন, বাড়িতে গেছেন, বিবিকে বলছেন, বিবি গো, বিবি গো, বিবি গো, দেখো তুমি বললে তিনজনাকে দাওয়াত দিতে, তিনজনাকে দিলাম, কিন্তু নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। দিয়ে বলছেন, যাবের আমাদের বাড়িতে, তার বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করেছেন, বিবি আমাদের ঘরের বিবি যদি হতো তাহলে বলতো চলো তালা মেরে বাড়িতে চলে যায়। কি কি? চলো চলো চলো, থাকবো না কেন? দাওয়াত তিনজনের খাবার আইটেম করেছি, আর দেড় হাজার লোক আসলে হবে? হতো না? বলেন হতো কি না? যদিও কিছু না হতো তা গিয়ে মানা করে দেশও যে হবে না। বিবি ও গো আমার মা খালা, সোনা খালির আমার জননী মা খালাও, শুনে নেন রাতের বেলা, বিবি কত নেককারিনী, তারা সিরিয়াল দেখা মহিলা ছিলেন না, আমার নবী পাকের চেহারা জিয়ারত করা মহিলা ছিলেন। আমার মা খালা সিরিয়াল দেখে দেখে জীবন বরবাদ করে ফেলেছ, আল্লাহর কোরআনটা খুলে দেখার সময় তোমার নাই, আল্লাহর পাকের নবী পাকের নাতে মুস্তাফা, হাদিসে মুস্তাফা শোনার সময় তোমার নাই, সিরিয়াল দেখার সময় তোমার হয়, বিবি কত সুন্দরী দেখেন না কেন বাবা? বিবি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, স্বামী আমাদের দায়িত্ব হলো তিনজনাকে দাওয়াত দেওয়ার, আর আর বাদ বাকি সব সাহাবায়ে কেরামকে কে দাওয়াত দিয়েছেন? বলেন নবী পাক দিয়েছেন। চিন্তা নাই, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াবে। হাদিস কত সুন্দর! আমার সোনাবানি কেরাম, এর জন্য তো আমরা গজল নাতে বলি, রুজি
খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা রুজি, খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা। আমার সঙ্গে একটু মুস্তাফা বলা যাবে না? বলা যাবে না? উর্দু বুঝতে পারছেন তো নাকি? এখনকার ছোট ছেলেরা তো হিন্দি দেখে দেখে হিন্দি শিখে ফেলেছে। রুজি খোদা নে দি হে খিলাতে হে মু, রুজি খোদা নে দি হে খিলাতে হে দুনিয়া, রুজি খোদা চালাতে হে মুস্তাফা। কে চালায়? মুস্তাফা। রুজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি ও আনা কাসিম, আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী। রুজি 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 খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, দুনিয়া হ্যায় এ খোদা কি চালাতে হে মুস্তাফা। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়কর দুরুদ রাত মে সোজা পাউজু, পড়কর দুরুদ রাত মে সোজা পাউজু, পড়কর দুরুদ রাত মে, পড়কর দুরুদ রাত মে সোজা পাউজু। সুনা হে খোয়াব মে আতে হে মুস্তাফা, সুনা হে খোয়াব মে আতে হে মুস্তাফা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিছু যদি না শিক্ষা নিয়ে যান, দুটো শিক্ষা নিয়ে যান। যখন খাবেন তো চেটে চেটে পাঁচটি আঙুলকে সুন্দর করে চেটে চেটে খাবেন, আর যখন শোবেন উজু করে শোবেন, উজু করে শোবেন। মোবাইল টিপতে 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 জমের গর্তে চলে গেল, উজু করে তারপর শোবেন। রাসূলে করিম বলেন ওই রাতে যদি আমার কোন উম্মাতানের মৃত্যু ঘটে যায় বা উজু অবস্থায়, কারণ আমি আপনি বিছানায় যখন শুয়ে যাই সকালে উঠবো গ্যারান্টি কি আছে? এটাই তো শেষ বিছানা হতে পারে, এটাই তো মরণের বিছানা হতে পারে। তাহলে আপনি আমি উজু করে শোবো, উজু করে শুলে কি হবে? যদি ওই রাতে আমাদের মৃত্যু হয় তো শহীদের দরজা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুই না নিয়ে যান আজকে জালসা থেকে, দুটো সবক নিয়ে যান। আঙুল চেটে চেটে খাওয়ার সময় খাবেন, শেষে খুব সুন্দর করে চেটে খাবেন আঙুলকে, আর শোয়ার সময় উজু করে শোবে। হবে তো ইনশাআল্লাহ, হবে তো? বিনা উজুতে শোবেন না, আর বেশিরভাগ উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, থালা চেটে পরিষ্কার করে। আরে বাবা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন, আপনার কথা উত্তর দিতে অনেক দূরে যেতে হয়, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি, খুব শর্টে কথা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন 100 মানুষের মধ্যে যদি রাসূলে পাক যে পাত্রে খাওয়া দাওয়া করেছেন ওটা যদি আমার কাছে আনা হতো আমি আয়েশা চিনে নিতাম। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেভাবে পরিষ্কার করতেন অমুক কারোর সাথে মিল হতো না, আর পাশাপাশি তার থেকে সুগন্ধ বার হতো। সুবহানাল্লাহ।
আব্বা আমার অনেক কথা, অনেক কথা বলবো কত। যাই হোক, এখন দাওয়াত দিয়েছেন কয়জন? তিনজন। আসছেন কয়জন? দেড় হাজার। হলেন না বেজার, আসছেন দো জাহানের সরদার। জোরে বলেন আল্লাহ। বিবি, নবী পাক বলেছেন গোস্তের হাড়ি না নামাতে। তিন নাম্বার, দুই নাম্বার আটাও গুনতে মানা করেছেন। নবী পাক আসবেন তারপর হবে। ঠিক আছে, দেড় হাজার সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যাবে রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আব্বাজি আমার, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ভিতরে ঢুকে গেলেন আর গোস্তের হাড়িতে নিজের মোবারক থুতু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের আজকে তাবারক কি? হ্যাঁ, মহিষের বিরানি, বিরানি মনে করেন বিরানির হাড়িতে। এখন আমি গেছি বলতে, হুজুর আপনি যখন মহিষপুকুর থেকে এসেছেন হাসনাবাদ থানা মহিষপুকুরের বাড়ি, তা এক কাজ করেন আপনি একটু দেখে যান। তা আমি দেখলাম পাইল কই দে দে এ ভাঙন খালির লোককে বলবা আমিনুদ্দিনে থুতু দেওয়া, এটাইতে খা। খাবে? খাবে? বাদ দিন দেখি আমি খাবো না, তাও ভালো, না খেয়ে মরি যাই তাও ভালো, তো ও বিরানি খাবো। এই ঠিক কিনা বলে? কিন্তু সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলী আজমাইনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার ভাই জানেরা, আমার দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা দিয়েছেন, যার কারণে আপনারা খাচ্ছেন তো সুঘ্রাণ অনুভব করতেছে। সবাই আরো মজা, কি এত সুন্দর খাবার তো জীবনে খাইনি, এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার। বলছে অন্য কোন বরকত নয়, সব বরকত মুস্তাফার থুতু মোবারকের কামাল। সুবহানাল্লাহ। সোনা মানিকের বাবাজি ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গোস্তের আপনার আটাতেও থুতু মোবারকা দিলেন। বাবা আমার, এবার ভালো করে আপনার মাখানো হলো, চটকানো হলো, রুটি বানানো হলো, বাবা রুটি বানিয়ে এক জায়গায় রাখা হলো, ঢেকে সবকে খেতে দেওয়া হয়, বাবা দেড় হাজার সাহাবি খেয়ে নিয়েছে, এখনো পাত্রে যেন খাবার পরিপূর্ণ আছে। কত? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেন, যেমন স্ত্রী ছিল আর আমাদের স্ত্রী কোথায় ভাবেন, দরজা বন্ধ করে বাড়ি থেকে পালাতেন, এত লোক তুলি আসে তিনজন আনার বাদ দিয়ে দেড় হাজার মানুষ বরকত। আর শুধু তাই নাই, আবার দুটি সন্তানও মারা গেছে, তারপরও যে হাদিসে এসেছে সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। আহা, এরকম মা যদি আমাদের ঘরে থাকতো তাহলে আমাদের ঘরটা যেন মনে হতো ছোট জান্নাত হয়ে গেছে। বলেন বলেন, যদি আমাদের ঘরে থাকতো, তা আমাদের মায়েরা তো সব বলে একটু না বেড়ালে হয় না, এখানকার মায়েরা ভালো, এরা সব খারাপ কিছু কিছু করে না। অন্য অন্য জায়গায় দেখা গেছে শুটিং শাটিং ফিটিং খুদি কাঁধে মেরেছে সিপসি পিনার হুকিং, ভাইয়ে চলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ, ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, ওরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নক্তা, এরকম মা সোনা খালি ভাঙন খালিতে নাই। ভালো, এরা নক্তা দেয় না, যে কপাল দিয়েছে দা দেবে সে কপালে তুমি নোক্তা দাও কেন, দিতে তোমায় নিষেধ নাই, তবে বন্ধ ঘর তোমার স্বামী ছাড়া সেখানে আর কেউ নাই, ওইখানে তোমার দেওয়া যাবে স্বামীকে ভালোবাসা পাওয়ার আশায়। আর তুমি সাহায্য কোথায়? ভালো সুন্দর করে সেজির খুঁজে যাচ্ছ, ও ক্যানিং বাজারে যাবে যখন, নাকি বুঝতে পেরেছেন, মেলায় যাচ্ছে বাড়িতে, তো ভালো কাপড়টা আর বাড়িতে যখন আছে ছেঁড়া পুরাতন ফাটা, এদিকে কাটা ওদিকে চটা, আর যখন বাইরে কেনিং বেড়াতে যাবে, ইকেনে ফিস উকেনে ফিস, উকেনে ঠোঁট পালিশ সেখানে ও পালিশ দিয়ে শুটিং শাটিং সেজি বুঝে যাচ্ছে। পা ছেলেরা বলছে মেয়া
আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও, এখানকার ছেলেরা না, এরা খুব ভালো। কি গো রাগ করতে তো কিছু করার নেই বাবা, দাওয়াত দিয়ে এনেছো শুনতে হবে। নাকে মুখে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুকাদ্দাসা শুনে আমরা যে চুমা খাই এটা কত দূর গ্রহণযোগ্য জানার দরকার আছে? জি জানার দরকার আছে। সর্বপ্রথম জানি এই চুমা কে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আদম আলাইহিস সালামের দেহ মোবারকা ষাট গজ বানালেন, ছত্রিশ হাত চওড়া বানালেন, রুহু ফুঁকে দিলেন, তো রুহু অন্ধকার থেকে বার হয়ে এলো, তিনবার বার হয়ে এসেছে। আল্লাহ অন্ধকারে আমি আত্মা থাকতে পারি না। আল্লাহ বললেন জিব্রাইল যে নূরটা আছে রাখা আসমানে আমার হাবিবের নূরটা এনে চমকে দেওয়া হলো, রুহু ফুঁকে দেওয়া হলো, তো এবার ওই রুহু ঢুকেছে তো আর বার হয় না। জোরে বলে বলে শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়া, একটু জোরে বলুন না, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়া। খুব জোর হবে, খুব জোর হবে, এই আওয়াজটা কম হবে, এই আওয়াজটা বেশি হবে, আর এখানে যত ঝুঁকবে আমার তত বাড়বে, আর এখানে যদি ঝুমিয়ে যায় তা আমি আরো ঘুমিয়ে যাব, আপনি ঝিমালে আমি ঘুমিয়ে পড়ব। এলেন এ ত্রিভুবনে নবী কমলি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবী পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলি আরো জোরে তিনি তো মুহাম্মদ নবী শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী ইমানের সদানিয়ে মক্কা নগরে গেলেন
মানব বেরিরি হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, ইমানের সদানি মক্কা নগরে গেলে, মানব বেরিরি হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। মদিনায় আসিয়ান বিজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী, আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী। হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে, সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি ওয়ালা, শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলি, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে মাওলা, নারায়ে মাওলা, নারায়ে গাউস, নারায়ে গাউস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজি আমার, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর মতো নবী আর আল্লাহ জগতে বানাননি, সৃষ্টি করেননি। ওই রসুলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সোনামানিক আমার, যে নবীকে আল্লাহ ভালোবাসতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন কোরআন শরীফে, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আমি আল্লাহকে ভালোবেসে নিল। আই নবী, যারা আপনার ইত্তেবা করলো কি হলো? আপনার ইত্তেবা আমার ইত্তেবা, আপনার দেখা আমার দেখা, আপনার হাত আমার হাত, আপনার চলা আমার চলা, আপনার বলা আমার বলা, আপনার সব কর্ম আমি আল্লাহর কর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ নবীর ইত্তেবা করলে? আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর কি করবেন? ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জুনুবাকুম, যত সে ভুল করেছে, আল্লাহু গফুর রহিম, আর আমি আল্লাহ তার প্রতি গফুর রহিম হইয়া যাব। সুবহানাল্লাহ, তাই তো আমি বলেছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বল বন্ধুরে, বাবারে নবীকে
সঙ্গীর কেমন মোহাব্বত করব। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, 15 নম্বর হাদিস, বাবুল ঈমান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার বা ঈমানদারিনী যতক্ষণ তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যত সময় প্রেম না করবে, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হলো যারা জানের থেকে রাসূলে পাককে প্রেম করে, যারা আমরা নবীকে প্রেম করি বিধায়, আমরা নবীর দরুদ ও সালাম পাঠ করি। এক শ্রেণীর লোক বলে দরুদ সালাম পড়া কোরআনে নেই। কি বলতেছে? সালাম পড়া কোরআনে নেই। তাহলে বাবাজি আমার খুব খেয়াল করুন, আমরা একটু কোরআন শরীফ খুলি, 19 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15 তে আমার আল্লাহ পাক যদি সালাম পাঠান তাহলে কি পাঠানো যাবে? কথা বলে আমরা বলি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম আলাই, বলি না শিরিক বেদাত। আমাকে বলো কেন, আল্লাহকে বলো বেদাতের ফতোয়া দাও, তামিনউদ্দিনকে দিও না আল্লাহকে দাও। যদি বলেন হুজুর কোথায় আছে, তো কোরআন শরীফে স্পষ্ট আছে, আপনি বলবেন না যে কোরআন হাদিসে নাই, পরন্তু বলেন আমার জানা নাই। কোরআন মাজিদ 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নম্বর 15, আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, সালামু বর্ষিত হোক যেদিন তিনি জন্ম নিয়েছেন, এবং ওই দিনও শান্তি বর্ষণ হোক, সালামুন ওই দিনও শান্তি বর্ষণ হোক যেদিন তিনি এন্তেকাল করেছেন। এই ইয়ামায়ামুত থেকে আমরা আল্লাহর ওলির ওরস খুঁজে পাই। বলে ওরস কোরআনে নাই, কানা পড়ে দেখ বন্ধুরে আমার। কোরআন মাজিদে রব্বে করিম বললেন, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং ওই দিনের প্রতিও সালাম, যেদিন তিনি পুনরায় উত্থাপিত হবেন, তাহলে পুনরায় উত্থাপন হওয়ার প্রতিও সালাম, দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আল্লাহর সান্নিধ্য গেছে সেদিনের প্রতি সালাম, আবার যেদিন জন্ম নিয়েছে সেদিনের প্রতিও সালাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। বাপজি আমার, আল্লাহ পাক নিজে সালাম দিচ্ছেন আর আমরা দিলে বেদাতের ফতোয়া কেন? আদাত কুদাত বেদাত তুমি ভেঙে দাও আর মহাব্বতি হয়ে যাও। সুবহানাল্লাহ, ঠিক কি না? যুবক আমার, রাসূলে কারীম রউফুর রহিম সিরাজাম মুনীরা, আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহর জিগার পারা, হযরত আব্দুল মুত্তালিবের নয়নের তারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহাব্বত শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আব্বাজি আমার, সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আমার নবী পাকের দরবারে বসতেন, কত আদব তাদের মধ্যে ছিল, কত তাদের মহাব্বত ছিল, জানের থেকে বেশি তারা মহাব্বত করতেন। বাবা নবী পাক
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা জানকে হারিয়েছেন, এ সোনামণি কেরাম, আম্মা জান হারানোর পরে অনেক ঘটনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান তো হারিয়েছেন পেটে থাকাকালীন, আম্মা জানকে হারিয়েছেন 6 মাস বয়সে, এবার দায়িত্ব নিলেন ওনার ওনার দাদাজি খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব নেওয়ার পরে কয়েকদিন এমনি করে বছর কেটে গেল, 2 বছর হয়ে যায় প্রায়, 2 বছর সমাপ্তির দিকে বাবা আমার খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা চলতে পারেন না, বাবা আমার চলাফেরা কমে গেছে, ওনার 10টি বেটার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে নাই, 9টা বেটা বেঁচে আছেন, 9টা বেটাকে ডাক দিয়েছেন, ওগো আমার বেটারা তোমরা আমি আব্দুল মুতাল্লিবের ডাকে এসো, আমরা বসে একটা আলোচনা করি। আব্বু যখন ডাক দিয়েছেন সন্তানের আছো হাজির দিয়েছেন, খাজা আব্দুল মুতাল্লিব প্রস্তাব দিলেন বাবারা বাবারা আমি আব্দুল মুতাল্লিব চাই, আমার নাতি আমার নয়নের তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাহারা আম্মাহারা এটি একটি বাচ্চা, এই বাচ্চাটার বয়স কেবল 8 বছর হতে যাচ্ছে, এখনই আমি হয়তো আর বাঁচব না, তাহলে আমার পরে এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে তোমরা একবার বলো, একবার বলো। আমি নবী পাকের জিন্দেগি জীবন এখনো বলিনি, জন্ম নেওয়া ওটা আমি বলে দেবো পরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত, আর আমি এক গজলের মধ্যেই নবীর মিলাদ পাঠ করে নিয়েছি, সুবহানাল্লাহ। বন্ধুরে 9টি ছেলে দায়িত্ব নেই, বলতে চাই আব্বুজি আমরা 9টি ভাই প্রত্যেকেই দায়িত্ব নিতে রাজি, বাপের মনে তো বড় আনন্দ, কিন্তু উনি সঙ্গে সঙ্গে বললেন বাবারাও জেনে রাখো শুধু দায়িত্ব নিলে হবে না, দায়িত্বটা এমন হতে হবে যেন তার আপনার সন্তানের থেকে বেশি, তার অর্থের থেকে বেশি, এমন কি নিজের সন্তানের থেকে বেশি মহাব্বত করতে হবে, এমন কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শেষ জামানার নবী হবেন, আমি খাজা আব্দুল মুতাল্লিব জেনেছি, আমি বুঝেছি, আমি সব জানি, তবে জেনে রাখো বাবা নিজের জীবনের থেকে বেশি যে মহাব্বত করতে পারবে, আমি খাজা আব্দুল মুতাল্লিব তার কাছে আমার এই মুহাম্মদকে অর্পণ করব, তার আগে আমি অর্পণ করব না, দায়িত্ব দিতে চাই না, সবাই তো দায়িত্ব নিতে চাই, কিন্তু অর্থের থেকে বেশি নিজের সন্তানের থেকে বেশি প্রেম করতে হবে, এতিম বালকটাকে এমন কোন বাচ্চা এগিয়ে আসে না। হঠাৎ হযরত আবু তালিব উঠে বলতেছেন আব্বুজি আব্বুজি আমি নিজে নিজের জানের থেকে এমন কি নিজের সন্তানের থেকে আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি এই বাচ্চা মোস্তফাকে মহাব্বত করব ভালোবাসব, দায়িত্বটা আমাকে দিয়ে দি। সুবহানাল্লাহ। খাজা আবু তালিব দায়িত্বটা যখন নিলেন মনে মনে চিন্তা করছেন বাড়ি গেলে কি বলবে তার ঠিক নাই, কারণ পিছনে ভয় আছে কার, বিবির, হ্যাঁ এর নাম হইল খুদে পীর, তুমি যত বড় পীর হও তোমার বিবি বলে তোমার পীর মানে, একটা ছোট কথা বলি, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি প্রতিদিন বাড়ি থেকে বার হয়ে যেতেন জঙ্গলে, জঙ্গলে গিয়ে উনি তপস্যা করতেন, রাতে আসতেন, কিন্তু তার বিবি যে কোথায় যায় স্বামী আমার প্রতিদিন আর রাত হয়ে আসে কিছুই বলে, কিন্তু দেখে মাঝে মাঝে ওই ছাদের উপর দিয়ে একজন মানুষ উড়ে যায়, এ দেখে আর বড় আনন্দ করে, সত্যি কত বড় আল্লাহওয়ালা হবে যে বাতাসে উড়ে যাচ্ছে, এই মানুষটার কাছে যদি আমি জীবন শোভে দিতে পারতাম, মানে আমি যদি মুড়ি দা হতে পারতাম তাহলে হয়তো নবীর ঠিকানা পেয়ে যেতাম, সুবহানাল্লাহ। প্রতিদিন দেখে আর ওই মনে মনে আফসোস করে, একদিন স্ত্রী বলছে আচ্ছা তুমি প্রতিদিন যে যাও কোথায় যাও, আমি এমন এক আল্লাহর ওলি সন্ধান জানি যে শুধু ওই বাতাস দিয়ে উড়ে যায় আমাদের বাড়ির উপর দিয়ে,
তাই নাকি? তুমি দেখো, দেখি মানে প্রতিদিন দেখি। যে হ্যাঁ গো, তুমি জানো না, ওটা তো আমি প্রতিদিন উড়ে উড়ে যাই, তোমার কাছে বেরিয়ে যাই, জঙ্গলে গিয়ে উড়ে অন্য জায়গায় যাই। জোরে বলুন আল্লাহ। ও বিবি তখন বলছে, এই জন্য তো একটু বেঁকে বেঁকে চলছিল। কি বললো? এই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত। তা পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বিবিতে, ঠিক না? ভুল বলছি? এটা হয়ে গেছে নিয়ম। কিন্তু হাকিকাতে বিবি মানবে যার, সে পেয়ারা হবে মুস্তাফা। জোরে বলে, দুনিয়া সবাই আমাকে ভালো বলে, আর আমার বিবি আমাকে বলে, তুই চিনিস ও কি জিনিস, বুঝে নিতে হবে আমি নবীর পেয়ারা হতে পারিনি। কারণ আমার সম্পর্কে সব থেকে বেশি জানে আমার বিবি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, নবী তো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন খাজা আবু তালিব নিয়েছেন, বাড়ির দিকে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, আমার বিবি মানবে কিনা জানি না। বিবির নাম ফাতিমা বিনতে আসাদ। বিবির নাম কি? ফাতিমা বিনতে আসাদ। আব্বাজি আমার এমন সামাতে বাড়ির ভিতরে গেছেন, গিয়ে বলছেন, বিবি গো একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আব্বু আমাদের ডাক দিয়েছিলেন, দিয়ে এই কথা বলেছেন, আমি তো আমার জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি মোহাব্বত করো বলে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতিমা বিনতে আসাদ তিনি বলতেছেন, ও গো আমার স্বামী, আমি চাচ্ছিলাম অনেক দিন থেকেই এই রকম দায়িত্ব যদি আমাদের আমি পেয়ে যেতাম, আমি মায়ের মতো মুস্তাফাকে লালন পালন করতাম। সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধু আমার, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের বাড়িতে থাকতেছেন। একদান দিন যায় রাত যায়, এমনি করে আপনার ওহন একদিন হয়ে গেল, চাচার বাড়িতে থাকেন, বাচ্চারা যেমন আপনার খাওয়ার সময় একটু কাকাড়ি করে, উনি কিছু করতেন না, চুপ করে বসে থাকতেন। বাবাজি আমার এমন আলাদা করে ওনাকে খেতে দিতেন, বড় মহাব্বত করতেন স্বামী আর স্ত্রীতে। এমনি করে আপনার অনেক দিন যখন কেটে গেল, খাজা আবু তালিব আপনার দিকে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার কেনা দেখা সংবাদ যায়। কি সংবাদ যায়? ডাকাতের দল, দস্যুর দল আমার মালমাত্তা গুলো সব ধ্বংস করে দেয়। খাজা আবু তালিব বলেন, ওগো খাদিজাতুল কুবরা, আমার কাছে একটা পরামর্শ আপনাকে দিতে পারি। পরামর্শটা হলো এই, যত ডাকুত আছে, যত চোর আছে, এদের সমস্ত মালের বিনিময়ে মাল নেবে, আর ওই মালগুলো ওরা রাখবে, ব্যবসা বাণিজ্য করবে। এখন চিন্তা করতে হবে না, আপনার মাল তারা লুটে পুটে খায়, ওরা যখন নিজ কিছু বিনিময়ে নিয়ে যাবে, তখন নিজেরাই তার দায়িত্ব পালন করে ডিউটি দেবে, আর ডাকাতি চুরি করবে না, কারণ তার অর্থের বিনিময় নিয়েছে। ভালো কথা। এ কথায় যখন রাজি হয়, উনি ডাকাতদের গিয়ে বলেন, ওরাও রাজি হয়ে যায়, মালমাত্তা নিয়ে আপনার কিনা ব্যবসাতে দাঁড়াতে যাবেন বলে খাজা আবু তালিব নিয়ত করেছেন। আব্বাজি আমার বাড়িতে গিয়ে বলতেছেন, আমি যে যাব, বিবির কাছে তো বলা হলো, কিন্তু আমার ভাতিজা মুস্তাফা আব্বাহারা মাহারাও এই বাচ্চাটাকে আমি জানের থেকে বেশি মহাব্বত করব বলেছি, আমি যদি দাঁড়াতে চলে যাই এই বাচ্চাটার দিকে কে বা খেয়াল রাখবে। এমন সমাজের কাছে গিয়ে বলছেন, মুস্তাফা আমি তো দাঁড়াতে যাবো, তুমি কি বলতে চাচ্ছ? সঙ্গে সঙ্গে বলেন, চাচা জি আমারও তো মন চাইতে দাঁড়াতে যাওয়া। জোরে বলুন, সুবহানাল্লাহ। খাজা আবু তালিব নিয়ে চলেছেন আমার নবী সঙ্গে, আরো মক্কার অনেক ব্যক্তিরা সঙ্গে রয়েছে বাবাজি আমার। এমন সময়তে যখন আপনার দেখা গেল, তেদারাতে যাবেন অনেক মানুষকে নিয়ে, বাবা একটি জায়গার নাম হলো বোহাইরা, ওখানে একটা গির্জা আছে, আব্বা আমার গির্জার একজন পাদুনি, আপনার আগে তাদেরকে দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, এই কাফেলা দলকে দাওয়াত দাও, কাফেলা দলকে নিমন্ত্রণ করো, আমার বাড়িতে আনাও। আব্বাজি আমার নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই গেছে, মুস্তাফা অল্প বয়স বলে তাকে ওই
এই সমস্ত সামানের কাছে বসিয়ে রেখে গেছে। মোস্তফা তুমি ডিউটি দাও, আমরা দাওয়াত খেয়ে আছি, পরে তুমি যাবে। এমন সময়তে আপনার কেন ওই পাদরি ডাক দিয়ে বলতেছেন, দেখছেন সে বাচ্চা তো আসেনি। এমন সময় বলছে, বাচ্চাটি কোথায়? বাচ্চাটাকে ডাক দাও। আব্বাজি, বাচ্চা না এলে কাউকে খেতে দেওয়া হবে না। ওই পাদরির কথাটি শুনে বাবা আমার খোজা তালিব জিজ্ঞাসা করেছিলেন, ওগো বাবাজি, ব্যাপারটা তো বুঝে আসলো না, দায়িত্ব আপনাদের নিমন্ত্রণ দিলেন, কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পরে আমরা এলাম, বাচ্চাটার মধ্যে এমন কি দেখেছেন যে বাচ্চাটাকে দেখে আপনি আমাদেরকে দাওয়াত করেছেন? ডাকতে বলছেন ওই পাদরি, আয় আবু তালিব, তুমি কি জানো না ওই বাচ্চাটাকে নিয়ে যখন আমি দেখতেছি পাহাড় এবং গাছপালা গুলো কদমে ঝুঁকে সেজদা করতেছি, দেখি আর আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করতেছি। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো নবুয়াত এলান হয়নি। এই যুবকেরা আমার ওই আপনার কিনা রাহিব বলেছি, আপনার পাদরি বলেছিলেন, বাবু হাইরা জায়গাতে আপনার বলেছিলেন, বাবু আবু তালিব আপনি জানেন না ওই ছেলেটার মেঘ ছায়া প্রদান করে। আমি দেখেছি এই লক্ষণটা পৃথিবীতে কোন নবী সাকারও হতে পারে না, কারণ আমি তৌরাত কিতাবে দেখেছি নবী যাদের হবে, নবী যিনি হবেন তার আলামত এমন এমন হবে। ওগো খাজা আবু তালিব, তোমরা মানো আর নাই বা মানো, আমি রাহিম জানি এই ছেলেটা আখিরি জামানার নবী হয়েছে। আর তুমি বলছো নবী 23 বছর জীবন মানবো আর মানবো না, ও কিসে আপনার ব্রেন কে নষ্ট করেছে? হ্যাঁ, কে? ইবলিসে? আপনি মানছেন না মান্নবী, আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী পাকের 23 বছরের জীবনটাও মানি, পাশাপাশি আমার নবী পাক সম্পর্কে আমাদের আকীদা হলো, আমাদের আকীদা হলো এই, শরীয়তের বয়স হলো তার 63 বছর। এই 63 বছরে আব্বাজি আমার 40 বছরের অধিক পরিমাণ মারেফাত করেছেন নবী, 23 বছর করেছেন শরীয়ত নবী, আর নবী পাকের শরীয়তের বয়স হলো 63 বছর, আর মারেফাতের বয়স হলো 90 বছর, আর হাকিকাতের বয়স হলো কোনে শেষ করতে পারা যাবে না, কোটি 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 বছর বয়স আমাদের নূর নবী। তুমি যদি মনে করো নবী প্রেমিক শুধু 23 বছরের এই কথা মানব এটাই বলা তুমি বন্ধ দিয়ে দাও, যদি তুমি এটা বন্ধ না দিতে পারো, আমি আমিনউদ্দিন এটাই বুঝাতে চাই, নিশ্চিত তোমাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি বাবা, তুমি 72 দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে কথায় কাজে আকিদায় ইঙ্গিতে যারা আমার নবী সম্পর্কে কিঞ্চিত কিয়া বিয়াদবি করে, জেনে নিতে হবে 72 দলের মানুষ ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কিন্তু বাবা তুমি জাহান্নামে যেতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে, জান্নাতে গেলেও মাওলা পাক থেকে টিকিট নিতে হবে। সুবহানাল্লাহ, টিকিট মাওলা পাক দিবেন, জান্নাতেরও টিকিট তিনি দিবেন, জাহান্নামীদেরও টিকিট তিনি দেবেন। তো মাওলাকে মানছো না? হ্যাঁ গো, কত সমস্যা। আমার নামে তকবীর দিলে আনন্দ হয়, পীরের নামে তকবীর দিলে আনন্দ হয়, আর যেই মাওলা পাকের নামে তকবীর দিলে মুখটা কালো হয়ে গেছে, বুঝে নিতে হবে। আরে পীরের নামে তকবীর দিলে আনন্দ হচ্ছে, তা বেলায়াত যেখান থেকে আসলো তার নামে তকবীর দিলে রাগ হয়, তার মানে ও বেলায়াতকে মানে না। এর দুটি কারণ, এক ও জানে না, আর নইলে ওকে যারা যাদেরকে ও অনুসরণ করে তারাই ইবলিস ওয়ালা। দুটি কারণ, এক ও জানে না, আর নইলে যাকে অনুসরণ করে সে হলো ইবলিস ওয়ালা পীর আউলিয়া, দুনিয়াদার আউলিয়া, যেটা 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আছে, ওই আউলিয়ার অন্তর্ভুক্ত। কারণ যিনি হবেন আল্লাহর ওলি, তিনি নবী পাকের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, আহলে পাকের কথা বলবেন, সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কথা বলবেন, রাস্তায় একটাই, বাকি সব বাতিল। সঠিক দল একটাই, বাকি সব বাতিল। নামাজ দেখে চেনা যাবে না, আমার থেকে তারা বেশি বেশি নামাজি। দাড়ি দেখে চেনা যাবে না, আমাদের থেকে তাদের দাড়ি বড় লম্বা। হজ, জিয়ারাত, রোজা এসব দেখে চেনা যাবে না, বোঝা যাবে না, কারণ ওরাই বেশি জিয়ারাত করে, দাড়ি রাখে, খুব নামাজ পড়ে, চেনা যাবে না। যদি বলেন হুজুর তাহলে কি করতে হবে, দেখেন নামাজ রোজা হজ যাকাত ইমান না। যদি বলেন হুজুর আমিনউদ্দিন আপনি কথা বলছেন, দলিল দেন, কোরআনুল মাজিদ, কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বললো আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না 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 না, তোমরা ঈমান আনোনি, তোমরা তো প্রকাশ্য হুকুম পালন করতেছো। প্রকাশ্য হুকুম মানে নামাজ পড়তেছো, খুব নামাজ পড়ে নামাজ। এবার একটু বলি, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হলো না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরম জিনিস এখানে আছে নাই, নামাজ পড়ে সুদ খায়, না না এখানে নাই, বড় ভালো জায়গা। আমার কথা আমি বলি না সবাই ভালো লাগবে না, আমি সবার জন্য না, আব্বাজি আমার খুব নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের আপনি হাকিকাত জানেন না, নামাজ তো তমন হওয়া দরকার, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ, আপনি নামাজ পড়তেছেন শুধু খাচ্ছেন, আল্লাহ পাক কি মিথ্যা কথা কোরআনে বলেছেন নাকি? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই এবং কুরিকর কর্ম থেকে, খারাপ কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ও নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে আল ফেলে চাষ করে। বুঝতে হবে হয়তো আল্লাহ মিথ্যা বলেছেন, নইলে লোক দেখানো এই ব্যক্তি মিথ্যা নামাজ পড়েছেন। আল্লাহ কি মিথ্যা বলতে পারেন? তাহলে আল্লাহ সত্য বলেছেন, আপনাদের বিশ্বাস হয়, তাহলে মিথ্যা কে? যে নামাজি, ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক, নামাজ আপনি পড়তেছেন, নামাজের খবর রাখতেছেন না, নামাজ তো এমন হওয়া দরকার যেমন নামাজ মাওলা পাক আদায় করেছেন। জোরে বলে, কেমন নামাজ হবে? সংক্ষিপ্ত কথা বলতেছি বাবা, খেয়াল করুন না কেন, নামাজ তো এমন হওয়া দরকার, কোন জিহাদের মাঠে মাওলা পাকের পায়ে তীর ঢুকে গেছে, দুশ্মনেরা তীর মেরেছে, তীরটা পায়ের ভিতরে ঢুকে গেছে বাবা, তীরটা যখন বার করতে যায় চিৎকার মেরে মেরে কাঁদতেছেন, চি বার করো না গো, আমি আলি সইতে পারি না যন্ত্রণা। আমার নবী পাক বলেন, কেউ শান্ত হও, কেউ তীরে হাত দেবে না, আমি যখন অর্ডার দেবো তখন তীর বার করবে। মাওলা পাক যখন নামাজে গেলেন, আমার নবী ওয়াটার দিলেন, এবার তীরটা বার করো। বাবাজি নামাজ হালাতের পায়ের তীর টেনে বার করা হয়, মাওলা আলীর খবর নাই, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। এরকম ও রুকু ঠিকভাবে করে না, সেজদা ঠিকভাবে করে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর সব কিছু, বাবা কি করতেছে? সব মন বাজারে, মন বাড়িতে, মন মাঠে, নামাজ পড়তে ঘাটে, হবে তো? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা,
ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মাওলা পাককে জিজ্ঞাসা করা হয় ওগো মাওলা পাক ওগো কারাম কারামাল্লাহ জুল করিম হযরত শেরে খোদা আলী কারামাল্লাহ জুল করিম বলুন না আপনি কেমন নামাজ পড়তেন মাওলা বলেন আমি একটি সেজদা দিতাম আর উঠে যখন বসে যেতাম দ্বিতীয় সেজদা তত সময় দিতাম না যত সময় আমি আলী আমার রবকে দেখে না নিতাম সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ রিসালাত নারায়ণ গোস নারায়ণ গোস নারায়ণ মাওলা নারায়ণ মাওলা নারায়ণ হায়দারি নারায়ণ হায়দারি নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আল্লাহর নবী ছাড়া খোদা পাবি নারে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি নারে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আগে যাও নবীর দ্বারে আগে যাও নবীর দ্বারে গোলাম হও নত শিরে আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানারে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আগে যাও আল্লাহর ওলির দ্বারে এ গোলাম হও নত শিরে আগে যাও আল্লাহর ওলির দ্বারে গোলাম হও নত শিরে আল্লাহর ওলি দিবেন নবী ঠিকানারে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া নবী পাবি না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা বাপজি আমার শোনা মানে খুব খেয়াল করুন আমার দিকে লক্ষ্য করুন খেয়াল করুন তাহলে আমাদের উচিত হবে আমার নবীকে পাওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া আল্লাহর ওলির দরবারে যাওয়া এখন আল্লাহর ওলির কাছে যে যাব আল্লাহ তুমি বলে দাও যাওয়া যাবে কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 তে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যারা হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয় ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয় আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না তাহলে দুনিয়ার জমিনে কামেল মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর কোরআন মোতাবিক তা হেদায়াত প্রাপ্ত হলো তারা
অনেকে বলে পীরের দরকার নাই, আমার দলে এসে নাম লিখাও, নামাজ পড়ে রোজা রাখো, আর আমার মাদ্রাসায় দান করো, আমার জালসায় এসো, বুঝে নিতে হবে এরা আল্লাহর ওলির বিরুদ্ধে লোক। আল্লাহ নিজে বলেন, আমি যাদের হেদায়াত দেব মনে করি, বাবা আমার তারা হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব বলে মনে করি, তারা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়া খুঁজে পাবে না, মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে আউলিয়া আল্লাহর পেয়েছেন যারা, হেদায়াত প্রাপ্ত হলো তারা। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, তুমি তো খুঁজে পাচ্ছ না, তা আমি কি করব? যদি খুঁজে না পাও, আমি যে সব স্টেশন গুলো বলছি আপনি দেখবেন, যদি না মেলে আমাকে ধরবেন, আর যদি মেলে কদমে আপনার আরজি করি, আসুন না আমার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দয়াল নবীর গুণগান করি। শুধু আমিনউদ্দিন করে না, শুধু এই কি জায়গা ভাঙন খালির মানুষেরাই করে না, স্বয়ং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের জিব্রাইল আমিনকে 100,000 ফেরেশতা দিয়ে বললেন, 100,000 ফেরেশতা দিয়ে বললেন জশ্নে জুলুস করো, মিকাইল আলাইহিস সালামকে বললেন 100,000 ফেরেশতা দিয়ে জশ্নে জুলুস করো, আব্বাজি আমার এমনি করে ইসরাফিল আলাইহিস সালামকে 100,000 ফেরেশতা দিয়ে বললেন তুমিও জশ্নে জুলুস করো, আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে, আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে জশ্নের জুলুসে যখন যাবে, ওই মুহূর্তে যদি কেউ মারা যায় তাহলে কি হবে? তাহলে তো রুহুর কালে রুহ বার করার জন্য আমাকে যেতে হবে। আমার আল্লাহ বলেন আয় আমার আজরাইল ফেরেশতা আমার নবীর জুলুস হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম আর এখন কারো মৃত্যু হবে না যত সময় হাবিবের জুলুস না শেষ হবে। ফেরেশতারা জুলুস করে, যদি বেদাতের ফতোয়া দাও তো আল্লাহর উপরে আগে দাও। তোমার জানা নাই মানে নয় যে নাই, আমার জানা নাই মানে যে নাই এটা তো হতে পারে না, নাকি বলেন? আমাকে আমার এমন অনেক জিনিস আছে যেগুলো জানা নাই আপনি জানেন, আবার আপনারও এমন কিছু অজানা আছে যেগুলো আমি জানি, নাকি? আর আমি যদি মনে করি আমার অনেক সব জানা, তাহলে তো ওর মতো বড় বোকা আর জগতে কেউ। ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমরা যে তাকে ইমাম বলে মানি, তার মসলাককে মানি, তার কারণ কি জানেন? ইমামে আজম, ওনাকে কেউ জিজ্ঞাসা করলো হুজুর আপনার বয়স কত, কোন ওমান ইবনে সাবিত আপনার বয়স কত, উনি বললেন আমার বয়স হলো মাত্র 2 বছর, আর বয়স হলো ওনার তখন 68 বছর। কত? 68। উনি বলছেন মাত্র 2 বছর। এনারা বলছেন হ্যাঁ হুজুর আমরা বুঝলাম না। নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা আলী রহমানের দোয়ান বললেন আমি এই 2 বছর ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি সালাম ও ইমাম জাফর সাদিক আলাইহি সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনের 2 বছর গোলামি করেছি, এই 2 বছর যদি আমি নোমান গোলামি না করতে পারতাম তাহলে আমি নোমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেতাম, তাই আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এই 2 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। তাই জগতে যা এই মশলা আমরা মানি ইমামে আজমের, তিনি আহলে পাকের আওলাদকে মহাব্বত করে এত বড় ইমাম হয়েছেন, আর আপনি কোন ক্ষেতের পোচা মূলো যা আপনি 12 ইমাম মানছেন না? ব্যাপারটা কি, আজকে মসজিদের ইমাম কি ইমাম মানো, হাদিসের ইমাম কি ইমাম মানো, নাকি
ফেকার কেতাব লিখেছেন, তারিখের কেতাব লিখেছেন, তাদেরকে তারিখে ইমাম বলো, হাদিসের ইমাম বলো, পীরদেরকে ইমাম মানো, মোঝাবের ইমাম মানো। আর যে দরবার থেকে ইমাম ইমামতি ভিক্ষা মেলে তাদেরকে ইমাম মানো না। তো ইমামে হাসান হোসাইনকে যারা ইমামের আসনে না বসিয়ে, মাওলা পাককে যারা ইমামের আসনে না বসিয়ে, আপনার দুনিয়ার বুকে ইমাম হাসান হোসাইন বাদ দিয়ে যারা ইমাম হতে চায়, এরা ইমাম তো বটে, তবে 72 দলের ইমাম হবে, জান্নাতি দলের ইমাম হতে পারবে? জান্নাতি দলের ইমাম হতে গেলে আপনাকে লাগবে ইমামদের অনুসরণ করা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে পর্দা করে গেছেন, বেলায়াতের মাল দিয়ে গেছেন। এক নম্বর মাওলা আলী, দুই নম্বর হাসানে পাক, তিন নম্বর হোসাইনে পাক, চার নম্বর ইমাম বাকার পাক, পাঁচ নম্বর ইমাম জাফর সাদিক পাক, ছয় নম্বর ইমাম মুসা ইমাম আলী রাজা পাক, সাত নম্বর ইমাম তাকি আলী, আট নম্বর ইমাম নাকি আলী বাবা, নয় নম্বর ইমাম মুসা কাজিম, দশ নম্বর ইমাম আলী রাজা, এগারো নম্বর ইমাম হাসান আসকারি, বারো নম্বর ইমাম মেহেদি আলিহি সালাম আলিহি মুসালাম ও রিদওয়ানুল্লাহি তাআলা আলিম আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও ইমাম আলী আসগার ওই বলে, ইমাম আলী আসগার তো উনি হলেন হোসাইন পাকের একদম ছোট্ট সন্তান, যাকে ছোটবেলাতে আলী আসগারকে শহীদ করে দেওয়া হয়েছে ছয় মাস বয়স। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি এনারা হলেন মূল, এরপরে আরো অনেক পাওয়া যাবে, মসজিদের ইমাম, হাদিসের ইমাম, তরিকার ইমাম, মোঝাবের ইমাম, এই ইমাম ওই ইমামের দরবারের ভিক্ষা পেয়ে যে হবে এখানে ইমাম, ওই দরবার যার ভিক্ষা পায় তার গুণ গায় কিনা, কথা বলেন, যার ভিক্ষা পায় তার গুণ গায় কিনা, এমন ওই দরবার থেকে যার ভিক্ষা পেয়েছে যে ইমাম, ওই ইমামের অনুসরণ করে যারা মসজিদের ইমাম, ওই ইমাম হবে, তার পিছনে ইক্তেদা করলে আল্লাহ পাক ও আল্লাহ রসুল পাওয়া যাবে। আর এই ইমাম যদি এজিদ ওয়ালা হয়, শয়তান ওয়ালা হয়, তো শয়তানকে পাওয়া যাবে, নবী ও আল্লাহ পাওয়া যাবে না। যাকে তার যাত্রার পিছনে অনেকে দেখবেন আজান হয় আর নামাজ পড়তে যাবে, দেখছে না ইমামকে, ওয়াহাবি শাফি মালিকি হাম্বেলি কি কোন মুজাহিদ, নামাজ হলি হলি, যে নামাজ তুমি আদায় না করলে হালকা জানলে, তুমি যদি হালকা মনে করো কাফের, আর শাস্তি হলো আশি হব্বা দোজক, যাত্রার পিছনে ইক্তেদা করবে, ইমাম দেখবে না, ইমাম দেখবে না, রাস্তায় আছে আজান হয়েছে চ, তো দেখা যাচ্ছে ও হলো ওই ইমাম যে নবীকে বলে নবী আমাদের মতো মানুষ, জোরে বলেন নাউজবিল্লাহ, তার পিছনে ইক্তেদা করা যায়। যারা আহলে পাক ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের দলের, তারা কখনো বাড়ি গিয়ে নামাজ পড়বে 20 মিনিট লেট করে, তা ওই যার পিছনে পড়ে নামাজ হবে না, তার পিছনে ইক্তেদা করবে না, কারণ ও নামাজ হতে গেলে ইমাম আগে সঠিক হওয়া দরকার। নামাজ এমন একটি ইবাদত, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক হয়, তা যাকে আপনি ইক্তেদা করে দাঁড়িয়েছেন ও সম্পর্ক হলো শয়তানের সঙ্গে, তাহলে ও আপনাকে আল্লাহ দেখাবে তা তো চলবেই। নবী পাক বললেন 72 দল যাবে জাহান্নামে, তো দল 72 বেশি না এক বেশি? 72 দল বেশি। আপনি ইসলামের ইতিহাস প্রথম থেকে ঘেটে যদি দেখেন তো দেখবেন প্রথম যুদ্ধ হয়েছে ইসলামের, তার নাম হলো বদরের যুদ্ধ, ওদিকে হাজার এদিকে 313 নাকি? হক বাতিল পার্থক্য করে ইমাম পাক দেখিয়ে গিয়েছেন সে যুদ্ধে 22,000 ওদিকে 72 জন এদিকে। ইসলামের ইতিহাসই বলছে যারা হক থাকবে তারা কম থাকবে।
আর আপনি লম্বা জামাত দেখে ঢুকে গেছেন। শোনেন, বলছে হাফেজ কারি মাওলানা মুফতি এমএলএ এমপি নেতা সব ওদের, তোমাদের কি আছে? তাহলে আমাদের কিছু নেই, নবীর মোহাব্বত আছে। তোমার কি আছে? তাহলে আমাদের কিচ্ছু নেই, এমএলএ এমপি কিছুই নেই। আমাদের এমএলএ এম নেতারও নেতা, সরকারও সরকার, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, নবী পাকের মোহাব্বতে ভরা। আব্বাজি, তাহলে ওদের মধ্যে কি নাই আছে কিনা আপনি বিচার করেন, কথায় কাজে আকিদায় ইঙ্গিতে। যদি কেউ বিয়াদবি করে সে সঠিক নয়, তা আপনি বিচার করেন আপনার বেলেন দিয়ে, যে কোথায় মহাব্বত আর কোথায় শুধু ভাঙরাচানো ইবাদত। যে কোরআন মাজিদের সূরা হুজরাতের আপনার কিনা 14 নম্বর আয়াত বলছিলাম, 49 নম্বর সূরা, কুল্লাম তুমিন ওয়ালাকিন, তোমরা শুধু প্রকাশ্য হুকুম পালন করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, দাড়ি রেখেছো, জুব্বা গায়ে দিয়েছো, টুপি মাথায় দিয়েছো, পাগড়ি পরেছো, আব্দুর রহিম নাম রেখেছো, আব্দুর রহমান নাম রেখেছো, আমিনউদ্দিন নাম রেখেছো, হজ রোজা যাকাত নামাজ কালেমা সব ঠিক আছে, লেবাসও ঠিক আছে, এই জন্য তোমরা বলতে পারো কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে ঈমান কিসকা নাম? ঈমান শুধু রাসূলে পাকের মহব্বতের নাম। যুবক, আপনি যদি বলেন আমি পাক পাঞ্জাতন মানব না, তা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মানা ছাড়া কোনো গতি থাকবে না। যদি বলেন হুজুর কোথায়, আপনি আমি যখন নামাজ পড়ি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, বলি না ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে আলে মুহাম্মাদ আলী ফাতিমা হাসান আর হুসাইন। আল্লাহ বলেন রুকু আমার, সেজদা আমার, কোরআন তেলাওয়াত আমার, তসবি আমার, বৈঠকে সালাম মোস্তফা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, শুধু মোস্তফাকে দরুদ সালাম পাঠালে হবে না, পাশাপাশি ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আহলে বায়াতকেও তুমি মহব্বত করো, নবীর আহলে বায়াত বিহীন নামাজ হয় না, আর নবী পাকের আহলে বায়াত বিহীন তোমার জীবন চলবে কেমন করে? চলবে তাদের শয়তানের দল যারা, তাদের চলবে, হক দলে চলবে না। আরো একটা আপনাদের কাছে ঠোস দলিল দিয়ে যাই, প্রমাণ দেখবেন যে দল সব থেকে বড় হবে, নবী পাক বলে গেছেন কিয়ামতের পূর্বে যে দল সব থেকে বড় হবে এই দলটা বাতিল বলে জানবে, আর ওই দলের শেষ পরিণতি হলো ওরা দাজ্জালের সঙ্গে থাকবে। কি গো, তাহলে আপনাদের যে দলটা বড় হচ্ছে দলটা কোন দল? দাজ্জালওয়ালাদের দল। এ কথা বললি রাগ করে অনেক মুসলমান, আমি বলি বাবা রাগ আমার প্রতি করে না, তুমি নিজে ঘাটাতে ঘাটাতে শেষ করে ফেলেছো। আব্বাজি, এখন যদি মহাব্বত দেখতে চাও তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে মহাব্বত দেখো, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন না বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ও প্রেম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার ও ক্ষমতা অনেক বেশি, অনেক অনেক বেশি, যার কোনো তুলনা করা যাবে না বাবা গো। আমার নবী পাকের মহাব্বত যারা করেছে জীবন দিতে রাজি, ঈমান দিতে তারা আপনার কিনা রাজি নয়, কলেমা ছাড়তে রাজি নয়, কলেমার বদলে গর্দান কাটিয়ে দিতে রাজি, তারাই হলেন প্রকৃত ঈমানদার। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি আমার সোনামানি গেরাব, ইসলামের ইতিহাস খুললে দেখা যায় মুসলমান যারা প্রাথমিক কলেমা পড়েছেন বলা হয়েছে
সর্বপ্রথম কালেমা পড়েছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, সর্বপ্রথম কালেমা পড়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম কালেমা পড়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বপ্রথম কালেমা পড়েছেন গোলামদের ভিতরে আপনার কিনা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আপনার কিনা এই জন্য আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের জামহুর উলামায়ে কেরামগণ লিখেছেন, সবার নাম যখন আগে তাহলে বাচ্চাদের মধ্যে প্রথম ঈমান এনেছেন মাওলা পাক, বয়স্কদের মধ্যে ঈমান এনেছেন প্রথম সিদ্দিকে আকবর, নারীদের মধ্যে প্রথম ঈমান এনেছেন খাদিজাতুল কুবরা, গোলামদের মধ্যে প্রথম ঈমান এনেছেন যায়েদ বিন হারিস। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যুবকের এই কালেমার প্রথম সিস্টেম। এখন দেখুন যারা কলেমা পড়েছে ওই সমাতে আপনার তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এমন অত্যাচার অত্যাচারের তুলনায় বাবা আমার সীমা রেখা থাকে না। মারতে মারতে একজন মহিলা ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম বাবা আপনার কলেমা পড়েছেন প্রাথমিক সময়ে যারা তাদের মধ্যে একজন মহিলা নাম তার হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা, তার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, সোনামানি তার গুপ্তে স্থানে পল্লব ঢুকাইয়া শহীদ করে দেওয়া হয়েছে, তবু উম্মে সুমাইয়া আমার আম্মা ঈমান ছাড়েননি, আমার নবীর মোহাব্বত ছাড়েননি। এই যুবকেরা সোনামানিকেরাও আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যারা প্রথমের দিকে যারা ঈমান এনেছেন তাদের প্রতি কত অত্যাচার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা টেনে টেনে নিয়ে গেছে, বালু যখন গরম হয়ে যেত গরম বালুর উপরে আপনার কিনা শুয়ে দিত, একজন মানুষ তার বুকের উপরে চেপে যেত আর পটকাতে দাবাতে থাকতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবান মুবারাকাই একটাই মাত্র আওয়াজ থাকতো, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূল তেলাওয়াত করা দেখে, নবী পাকের মহাব্বতে উলফাতে বেকারার হওয়া দেখে আপনার উমাইয়া বিন খালফের আর সহ্য হলো না, জিব্বাখানা টেনে জিবের মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে, বাবা তবু কালেমা ছাড়িনি। এরকম প্রাথমিক যুগের মুসলমান হয়েছে যুবকরে, তারা শুধু এতটুকুই নয়, আরো আপনি কিতাব খুলে খুলে দেখুন কোন সাহাবী রাসূলকে আপনার কিনা কয়লা পুড়িয়ে পুড়িয়ে আঙ্গা তৈরি করা হয়েছে, যখন দাও দাও করে কয়লা জ্বলতেছে বাবা জীবন্ত মানুষকে কয়লাতে ফেলে দেওয়া হয়েছে, কয়লায় পুড়ে পুড়ে হয়ে যাও তবু আমার নবী ছাড়ে না। তোমার কি হয়েছে, তুমি আমার নবীকে কেন প্রেম করো না রে বাবা? প্রেম করো দানের থেকে বেশি ভালোবাসো, যে নবীজিকে আল্লাহ মহাব্বত করে আমরা ওই নবীকে মহাব্বত করবো। যুবক আমার নবী আমাদেরকে বুঝাতে চান, উম্মতান এই ইসলামটা আমি তোমাদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছি সংক্ষিপ্ত শুনে নাও। আমি নবী পাক যখন আমার ঘরের ভিতরে আমার ঘরে এক মাস দুই মাস কোথাও তিন মাস পর্যন্ত লেখা আছে চুলো কিছু জ্বালানো হতো না, চুলা জ্বলতো না, আমি নবীও যদি এমতো অবস্থার মাঝে কিছু খাবার জোগাড় করে রেখেছি দুশ্মনের দল এসে ওই খাবারে আপনার কিনা উটের লিদ গুলো এনে বকরির লিদ গুলো এনে খাবারে মিশিয়ে দিত যাতে তারা খাবার যেন না খেতে পারে। ওগো আমার মাতানেরা জেনে রেখে দাও, আমি দরুদে রাসূলের পাকের জীবন ইতিহাসের সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আমার রাসূল পাক বর্ণনা করেন, আমি নবী যখন ঘরের ভিতরে ছিলাম আমার স্বামী যখন ঘর থেকে বার হই দেখি আমার দরজার সম্মুখে আপনার পচা নাড়ি ভুড়িগুলো পড়ে আছে, পচা উটের নাড়ি ভুড়িগুলো দরজার সম্মুখে ফেলে রাখতো। এ যুবক আপনি একবার খেয়াল করে দেখুন, আপনার ঘরে দরজায় যদি কোনো মানুষ এসে আপনার কিনা গোবর ফেলে রেখে যায়, দরজার সম্মুখে যদি গরুর পায়খানা গোবর রেখে যায়, তাহলে আপনি তাকে বলবেন কে করেছে, গালিগালাজ করবেন। আর আমার নবী পাকের দরজার সম্মুখে পচা উটের নাড়ি ভুড়ি রেখে গেছে, আমার উম্মতান আমি নবীজি নিজে হাতে ওইগুলো নোংরা পরিষ্কার করে আল্লাহ তার হাত ধরে বলেছে, আল্লাহ অবু জুম্মাতকে বোঝার ক্ষমতা দা। আল্লাহ শুধু কি তাই নাকি
আমার নবী বলেন উম্মাতান তোমরা শুনে রেখে দাও, আমি রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য পথভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, নামাজবিহীন মানুষকে নামাজি বানানোর জন্য, রোজাবিহীন মানুষকে রোজাদার বানানোর জন্য, যাকাতবিহীন মানুষকে যাকাতদার বানানোর জন্য, অন্ধ ছিল চোখওয়ালা বানানোর জন্য, দিল কালো ছিল নূরের আলো বানিয়ে দেওয়ার জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট সহ্য করেছি তোমরা জানো না? জানো না? জেনে রাখো আমি নবীজি। এমন করে আপনার কিনে একদিনের ঘটনা ঘটে গেছে, নবী আমার নামাজ পড়তে গেছেন আর পচা উঠের ভরিয়ে নেই আমার নবী পাকের পিঠের উপরে দিয়ে, আবু লাহাব উতবা সাহেবা যখন দিয়েছেন নবী আমার নামাজ সমাপ্ত করে হাত উঠিয়ে বলতেছেন, কি বলছেন? হাত তুলে বলতেছেন, তোমার বান্দা অবুজু মাওলা মাফ করো গো, তাই কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো, হায় কে আনিল হায়, জোরে বলো মহান আল্লাহ। কত শত ইট মারিল প্যারা নবীজি, কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো, হায় কে আনিল হায়। আল্লাহুম্মা সাল্লি শোনালো, হায় দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবীজি কাঁদিতে কাঁদিতে, তোমার বান্দা অবুজ মাওলা মাফ করো গো, ও তাই কে আনিলো হায়। বলুন ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি আমার সোনা মানিকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বুঝাতে চাচ্ছেন, উম্মাতান জেনে রেখে দাও আমি রাসূল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছি, এমন সময়তে আপনার দুশমনেরা এসে একটা চাদরকে রশির মতো পাকাইয়া আমি নবী পাক গলাতে বসিয়ে দিয়েছি, আমি নবী পাকের গলায় এত জোরে দুই দাঁতে টেনে ফাঁস লাগিয়ে দেয় আমি রাসূল পাক যেন দুনিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হে জগৎবাসী তোমাদের কি জানা নাই, তিনটি জিনিসের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ, এক নম্বর আমার কালামুল্লাহ, এক নম্বর আমার কোরআন মাজিদ কালামুল্লাহ, দুই নম্বর আমার ঘর কাবা বাইতুল্লাহ, তিন নম্বর আমার হাবিবুল্লাহ। দুশমন কত বেশি কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হেফাজত কাজী আমি আল্লাহ। সুবহানাল্লাহ, ক্ষতি হবে? তাই বলে রাখে আল্লাহ, রাখে আল্লাহ, গলায় ফাঁস লাগিয়ে দিয়েছেন, জিব বেরিয়ে যেতে, জিহ্বা মুবারাকা আমার নবী পাকের বার হয়ে আসছে, তারপরও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আর তোমরা সেই নবীর শানে কটূক্তি করো,
তুমি যদি বলো নবী আমাদের মতো, তা আমি বলবো তুমি কোন দিক থেকে নবীর মতো? বলো যে একদিক থেকে তুমি নবীর মতো। রাসূলে পাকের শান শওকত অনেক, খালি থুতু মোবারক। কি মোবারক? থুতু মোবারক। আমি যদি থুতু ফেলি ওইখানে, যদি আপনাকে বলে থুতু ফেলো, তা ও ইচ্ছা রুচি হয় না। আমিনুদ্দিন ফেলেছে ঠিক কিনা বলে? আমার থুতুর উপরে আর একজন থুতু ফেলতে চায় না, আর আমার রহমাতুল্লিল আলামিনের থুতু মোবারক। জোরে বলে বলে যুবক, আমার সোনা মানিক রাগ করছেন নি? ছেড়ে দেবো আমি বলবো জোরে, নবী নবী মেরা নবী, নবী নবী মেরা নবী, নবী নবী।